ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে 21শে সেপ্টেম্বর, দিনটা ভীষণ রিমার্কেবল। কেন? কারণ হচ্ছে আজকে আমার মেয়ের বার্থডে। আর এই দেখো আমার মেয়ে সাজুগুজি করে নিয়েছে, এখন আমরা একটু বার্থডে সেলিব্রেশন করবো ছোট করে। আর আজকে আমার মেয়ের বার্থডের সাথে সাথে কিন্তু আমারও একটা বার্থডে। কিসের বার্থডে আমার? আমার হচ্ছে আজকের দিন ছিল 2006 সালে মাতৃত্বের বার্থডে, মানে আমি মাতৃত্বের পদ পেয়েছিলাম। তাহলে চলো বেশি দেরি না করে আজকে আমরা আগে ছোট করে সেলিব্রেশনটা করে নিই। প্রথমে আমরা করব বাঙালি মতে ধানদ্রব্য দিয়ে ওকে আশীর্বাদ করব, পরে হবে কেক কাটা। পুরোটাই তোমাদের সঙ্গে সেলিব্রেট করব। আর সকালে আমি কোনো কিছু তোমাদের সাথে মানে শেয়ার করতে পারিনি রান্না টান্না, কিন্তু কী কী রান্না করেছি আর এখন ওকে কী কী করে দেবো সেগুলো সবগুলো সেলিব্রেট করবো তোমাদের সাথে। আর এই দেখো এখানে দাঁড়িয়ে আছে মা, মা হাই করো। আর নীলাদ্রি দাঁড়িয়ে আছে বারান্দায়, কারণ নীলাদ্রি আজকে এখন ড্রেস মানে কি বলবো কি ড্রেসে একদম হেভি ড্রেস পরে আছে, সেজন্য তোমাদের সামনে আসছে না। চলো আগে আমাদের সেলিব্রেশনটা শুরু করি। Thank you.
রাইস, মা মা চিকেন খায় না তো, আর আমার আর মেয়ের রয়েছে চিকেন। এই যে চিকেনটা হয়েছে এরকম, আর এখানে রয়েছে দই, আর এই ফ্রাইড রাইস এতটা দেখো এখনো বেঁচে গেছে, মানে কালকে আমাদের হয়ে যাবে। আর এখানে রয়েছে চাটনি, আর এটার মধ্যে পায়েস, আর এখানে রয়েছে মিষ্টি। এই হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে 12:30 কি কোনে একটা হবে। আর এখন কালকে আমি ভিডিওটা শেষ করতে পারিনি, এখন বসেছি আমি একটু, মানে সব কাজ টাজ শেষ করে কালকে ভিডিওটা শেষ করতে পারিনি। তার কারণ হচ্ছে মানে সারাদিন কাজকর্ম করে না, তারপরে রাতে খাওয়া দাওয়া করে যেগুলো সমস্ত মনে করো বেঁচে গেছে চিকেন টিকেন, সেগুলো জাল টাল দিয়ে ফ্রিজটাকে ভালো করে অর্গানাইজ করে সেগুলোর মধ্যে ফ্রিজের মধ্যে সব ঢুকিয়ে টুকিয়ে এইসব করতে করতে অনেক রাত হয়ে গেছে। আর তখন আর আমার একদম ইচ্ছে করছিল না যে তোমাদের সামনে বসে কথা বলি, তো কাজ করে ফ্রেশ ট্রেশ হয়ে একদম শুয়ে ঘুমিয়েই পড়েছি। আর আজকে একদম সকালে 7টার সময় ঘুম থেকে উঠেছি, এক ঘুমে রাতের ভোর, তাই আসতে পারিনি, তাই ভিডিওটাকে এন্ড করাও হয়নি, তাই আজকে আসলাম এখন এন্ড করতে ভিডিওটা। যাই হোক, ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।